কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টারের পাঠ্য অন্তর্গত হাঁসুলিবাকের উপকথায় উপন্যাসটি আমরা পাঠ করছিলাম হাঁসলিবাকের উপকথার ত্রি তিনটি পর্ব আমরা পাঠ শেষ করেছি শুরু করছি চতুর্থ পর্ব চতুর্থ পর্ব দুইটি অধ্যায়ে বিভক্ত এর প্রথম অধ্যায়টি আজ আমরা পাঠ করব আমরা এদিকে পড়া শুরু করি কারণ এই এই অধ্যায়টি বেশ বড়ো একটি অধ্যায় আর স্ক্রিনে কিছু শর্ট কোশ্চেন উঠবে সে শর্ট কোশ্চেনগুলো যতটা সম্ভব মানে মাত্র বেশি নেই দশটা কি এগারোটার মতো পুরো প্রশ্ন আছে এগারোটা এগারোটা মতো প্রশ্ন আছে প্রশ্নগুলো তোমরা লিখে নাও আর আমি এদিকে শুরু করছি বাকের উপকথা চতুর্থ পর্ব এক পাগল বনোয়ারিকে এনে বাড়িতে শুইয়ে দিল বনোয়ারি বিহল হল পাড়ার লোক ভিড় করে এলো কি হলো কি করে হলো পাগল বললে জাঙ্গলের ধারে পড়ে হাঁপাচ্ছিল জাঙ্গলের ধারে হ্যাঁ কথাটা ভেবে চিন্তেই বলেছে পাগল শেষের প্রায় সবটাই সে দেখেছে কোপায়ের ধারে সে গিয়েছিল চাঁদের আলো দেখে মার আলো দেখে মনের খেয়ালে কালো বৌ তখন গান গাইছিল অপার কৌতুকে বনওয়ারি প্রেমলীলা দেখবার জন্য একটা গাছে উঠে বসেছিল তারপর এলো পরম সমস্তটা ঘটে গেল চোখের পলক ফেলতে না ফেলতে। গাছ থেকে সেন্ট যখন নামলো তখন পরম ওপারে কালিদহের দহের জল দুলছে তীরে দাঁড়িয়ে বনওয়ারি কাঁপছে টলছে সে ধরে ফেললে বনওয়ারিকে দহে নামতে তারও সাহস হয় নাই সে জানে কালো বৌয়ের দেহ কাল ভেসে উঠবে পুলিশ আসবে বনোয়ারি ওখানে গিয়ে বললে বনওয়ারিকে টানবে তারা ছাড়বে না সেই বা ওখানে গিয়েছিল কেন চাঁদের আলোয় সবাই বলে বাবু ভোলে না তাই সে ভেবে চিনতে এই বনোয়ারিকে এবং নিজেকে রক্ষা করবার জন্য বললে জাগলের ধারে বসে হাঁপাচ্ছিল বনোয়ারি সে জানে পরম ফেরার হয়েছে সন্দেহ যদি পরমের উপর পড়ে তবে সে অন্যায় হবে না কালো বউকে পরমেই মেরেছে যদি ডুবে না মরত কালো শশী তবে পরম তাকে নিশ্চয় মারত মুহূর্তে গলা টিপে ফেলতো এবং দহেই ফেলে দিত জাঙলের ধার কপাইয়ের দহ থেকে অনেক দূর জাঙ্গল গ্রাম তারপর মাঠ তারপর কাহারপাড়া তারপর বাঁশ বেড়ে তারপর আবার জাঙ্গল। এই জঙ্গলের বুক চিরে চলেছে চলে গিয়েছে কোপাই বাটি কোপাই বেটি কোপাইয়ের দহে ভাসবে কালো বৌ বাবু হাত বাড়িয়ে ধরতে পারবেন না বনোয়ারিকে পাগল বললে পরমের কাণ্ড বনোয়ারি মাতাল শালায় বলেছিল পরমের জাত নাই জাত গেল ডোমেদের সঙ্গে খেলে মদ খেলে পরম শুনেছিল পথে ডাকলে বনোয়ারিকে আমরা বুঝতে পারলাম না কাণ্ড সকলেই বিশ্বাস সে পরম কাহা। অচেতনের অচেতনের মতো বনুয়ারি তখন কাঁপছে কম এসেছে তার মধ্যেও সে বললেন না পাগল বারণ কর আটপৌরিদের সঙ্গে দাং দাঙ্গা করে ফেলবে ছড়া আর দাঁতে দাঁতে কষকস করে উঠল সে ওই ওই ছকরাই সব অনিষ্টের মূল বাবা ঠাকুরের বাহনকে মেরেছে বাবা ঠাকুরকে বাবা ঠাকুরের শিমুল বৃক্ষে চড়েছে। করালির দিকে এসে তাকালে বিশ্ব এসে অভিভূত হয়ে গেল করালির পরনে কোট প্যান্টুলুন স্থির দৃষ্টিতে সে চেয়ে রইল গোপালীবালা তার ধাত দিয়ে বনহারির চোখ ঢেকে ফেলে বললে পাগলকে ও কি করে তাকাইছে দেখো এ যে ঠক ঠক করে কাঁপছে গো কি হয়েছে গো পাগল নারী দেখতে জানে হাত ধরে বললে জ্বর আসছে জ্বর কাঁথা দাও কাঁথা দাও বনওয়ারি বলে দূর কর সামনে থেকে দূর কর বলতে বলতে প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে পড়লো পরের দিন সকালে কালো শশীর দেহ ভেসে উঠলো মাঝ মাঝখানে মাঝখানে এলোচুল ঢেউয়ে ঢেউয়ে নাচছে কালো বউয়ের দেহটা ডুবছে আর উঠছে পরম নিরুদ্দেশ দুঃখ সবাই করলে দুঃখ করলে না কেবল নয়নের মা বনোয়ারের দুর্দশায় সে খুশি হয়েছে কালো বউয়ের মৃত্যুতেও সে পুলকিত হয়েছে কালো বউ ও বনওয়ারীর অঙ্গের মানুষ সে স্নান করে এলো চুলে বাবা ঠাকুরকে প্রণাম করে এলো বাবা ঠাকুরের মহিমা কীর্তন করতে লাগলো বিস্মিত কিন্তু কেউ হলো না হাসলিবাকের বাসবনে ঘেরা বাসবাদের ইতিহাস এমন অস্বাভাবিক মৃত্যু যে বরাবরই ঘটে আসছে সাপে কাটা দাঁতের দাঁতালের দাঁতের আঘাতে মৃত্যু তার তদন্ত নাম মাত্র তাছাড়া জল ডোবা গাছ থেকে পড়াও প্রায় তাই এর মধ্যে এরপর আবার গলায় দড়িয়ে আছে বিষ খাওয়া আছে নিজের গলায় মুটি দিয়ে কাটার কথাও ইতিহাসে আছে অস্বাভাবিক মৃত্যু হয় মেয়েদেরই বেশি থানায় থানার খাতায় আছে মেয়েরা চরিত্রহীনা অধিকাংশ ক্ষেত্রে অতৃপ্ত থেকে আত্মহত্যা করে কখনো কখনো সন্দেহ করে থাকে যে নয় হত্যা হত্যা করেছে গিয়েছে সেসব আগের কালের কথা এখন বড় এসব ঘটে না হাসলিবাগের উপকথা সবচেয়ে বেশি জানে সুচাঁদ সে বলে বনোয়ারের বাবা বনোয়ারির বাবার বাবার বাবা আর আমার বাবার বাবা এক নক্ত তা আমাকে কর্তা বাবা আমার প্রথম কর্তা মাকে শিলনোড়ার মাথায় শিলনোড়ায় মাথা ছেঁচে মেরেছেন বুকে বসে নোড়া দিয়ে বনোয়ারির বাবার বাবার বাবা আর আমার বাবার বাবা এক নক্ত তা আমার কর্তা বাবা আমার প্রথম কর্তা মাকে শিলনোড়ার নোড়ায় মাথা ছেঁচে মেরেছে বুকে বসে নোড়া দিয়ে বলতে বলতে সুচাদের চোখ বড় বড় হয়ে ওঠে চুপি চুপি বলে আটপৌরেদের একজনাকে আমার কত্তা বাবা এতের বেলায় ঘর থেকে বেরিতে দেখেছিল কি না বাস মাথায় অক্ত উঠে গেল ঘরের সামনে শিলনোড়া দিয়ে সেই নোড়া দিয়ে মাথা ছেঁচে মেরেছিল পরিবারকে তারপর টেনে ফেলে দিয়েছিল কোপাইয়ের গভ্যে বলেছিল পরে মাথায় পরে মাথায় পাথরে মাথা লেগে ভেঙে গিয়েছে তখন সাহেব মশাইদের আমল সাহেবরা পুলিশ ফিরিয়ে দিল কিন্তু কত্তা বাবাকে চাবুক দিয়ে সপাসপ মেরে পিঠ ফাটিয়ে দিয়েছিল তাদের বুদ্ধির কাছে তার ফাঁকি নেই রতনের পূর্বপুরুষ চর মেরে মেরে ফেলেছিল তার বোনকে তখন ওই দহতে ছিল বড় বড় কোমর কুমির সেই দহে ফেলে দিয়েছিল লাশ গুপির পূর্বপুরুষ বিষ খাইয়ে তা খাইয়েছিল তার স্ত্রীকে পরমের পূর্বপুরুষের বাহাদুরি সব থেকে বেশি সে তার বউয়ের পায়ে হাতে পায়ে বেঁধে মুখে কাপড় বেঁধে গলায় দড়ি ঝুলিয়ে দিয়েছিল তারপর হাত পায়ের দড়ি মুখের কাপড় বার করে হইচই করেছিল কেউ সন্দেহ করতে পারে নাই একমাত্র ছেলে মরা যেতে ছেলে মারা যেতে ঘরভাঙাদের ভাঙাদের নয়নের প্রথম ঠাকুরমা সেই দহে ঝাঁপ দিয়ে মরেছিল ছেলে মারা যেতে ঘরভাঙাদের ভাঙাদের নয়নের প্রথম ঠাকুরমা সেই দহে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল তারপর নয়নের ঠাকুরমাকে বিয়ে করে এনেছিল নয়নের ঠাকুর দাদা। অমলসুলের বেদনাস অসহ্য হওয়ায় পানুর কাকা গলায় দড়ি দিয়েছিল উপকথায় অনেক কাহিনী আছে তারই সঙ্গে কালো বউয়ের কাহিনীটা যোগ হলো পরম নিজে যেত জঙ্গলের এক পাড়ায় সেখানে নফর দাসের বোনের বাড়িতে সন্ধে কাটাতো এই প্রশ্নটা অ্যাড করা হয়নি ভিন পাড়ায় পরম কার সাথে দেখা করতে যেত উত্তর হবে নফর দাসের বোনের সাথে প্রশ্ন লিখে উত্তরটা এখানে অ্যাড নিই একটু নফর দাসের বোনের বাড়িতে সন্ধ্যা কাটাতো কালোবউয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না পরম ডাকাতির দায়ে জেলে থাকতে সে চন্দনপুরে কালোবৌয়ের চন্দনপুরের বাবুদের বাড়িতে ছোট জাতের ঝিয়ের পাট করত বাবুদের দারোয়ান ভূপ সিং মহাশয়ের সঙ্গে লোক জানাজানি করেই ভালোবাসা করেছিল তাছাড়া কাহারপাড়ায় অনেকে করে এরকম ভালোবাসা জঙ্গলে সদগপ মহাশয়দের সঙ্গে করে চন্দনপুরের বাবুর ছেলেদের সঙ্গে দু চার দিনের ভালোবাসার খেলাধুলা সে তো কেউ ধরেই না পরম মধ্যে মধ্যে মারধর করে তা সে আর এমন কি কিন্তু এই বিয়েতে যাওয়ার কদিন আগে থেকেই সে কালো বউয়ের উপর খুব তর্জন গর্জন আরম্ভ করেছিল আটপৌড়ে পাড়ার লোকেই বললো কালো বউকে উঁচু গলায় কথা বলতে শুনেছে বেশ করেছে তোর খুশি তো সন্ধেবেলা খুশি যা যা আমার খুশি তাই আমি করব। চলে যাব আমি তোর বাড়ি থেকে আমি আমার ভাতের অভাব লোকে বলেছে কালো বউ কাল রাত্রে পরম আর বনোয়ারি মিত্রের বাড়ির বিয়ে থেকে ফেরার পথে কথা বলবার জন্য পিছিয়ে এসেছিল আটপৌড়েরা বললে তারা পাড়ায় এসে মদ খাচ্ছে রাত্রে কত তা খেয়াল ছিল না তবে চাঁদ উঠেছিল তখন ঠিক সেই সময় পরমের উঠানে পরমের ক্রুদ্ধ সিংহের কঠে সিংহ কণ্ঠস্বর শুনতে পাই কালো বউকে সে ডাকছিল কোথা গেলি কই যাবি কোথা যম অমিতর বলতে বলতে সে বেরিয়ে গেল দু একজন এসেও ছিল তখন কিন্তু পরম কি কালো বউ কেউ ছিল না পরমের গলা শোনা যাচ্ছিল জাঙ্গলের বন থেকে তারা তার গলা শুনে বোঝেছিল সে নদীর ধারের দিকে যাচ্ছে তারপর আর তারা জানে না পরম ঘরে ফেলে নাই সকালে যারা নদীর ধারে গিয়েছিল তারাই দেখতে পেয়েছে কালো বউ দহের জলে ভাসছে তাদের অনুমান তারা ফেস ফেস করে বলে গায়ে পায়ে কাপড় জড়িয়ে দিয়ে পরমই তাকে দহের জলে ফেলে দিয়েছে কালো বউয়ের কাপড় পায়ের সঙ্গে জড়ানো ছিল কিন্তু আসল কথা জানত পাগল কাহার সে কথা সে কিন্তু কথাটি পর্যন্ত বললে না বনওয়ারি জ্বর হয়েছে গেল রাত্রি থেকে জ্বরে বেহুস অবস্থায় তাকে পাওয়া গিয়েছে জাঙলের ধারে কোপাইয়ের কালিদহ এ ওখানে থেকে অনেক দূর সুচাঁদ আক্ষেপ করে বলে আহ আহ কী যে দলমল মেয়ে এ জুল এ বুক যেমন তেমন যেমন চোখ তেমন দাঁতগুলি কে বলবে যে যবতী মেয়ে লয় বয়স হয়েছে আহ আহ পাগল শুধু ছড়া কেটে গান গাইলে অঙের খেলাই যাই বলি হারি জবন দিলেও দিতে পারি তবু তো ছাড়তে লাড়ি মনের মানুষে পরম গান গাইলে অঙের খেলাই যাই বলি হারি জবেন দিলেও দিতে পারি তবু তো ছাড়তে লাড়ি মনের মানুষে তারপর খেদ করে বললে আহা হে ভগবান তারপর ঝম্প নিয়ে উঠল চললাম ঘুরে আসি দুদিন দেশ বিদেশে নতুন গান শুনিয়ে আসি চলে গেল সে দিন পনেরো পর অপরাহ্ন বেলায় রোগ থেকে সদ্য সেরে ওঠা সেরে উঠে দু হাতে মাথা দিয়ে হাতে মাথা ধরে বসে কালো বউয়ের বিবরণ শুনছিল বনোয়ারি তাকে শোনাচ্ছিল সুচাঁদ বনোয়ারি চুপ করে বসেছিল মাটির উপরে মাটির দিকে চেয়ে ফোটা ফোঁটা জল চোখ থেকে ঝরে পড়ছিল বনওয়াড়ির ইচ্ছা হচ্ছিল চিৎকার করে কাঁদে সকলের কচ্ছে চিৎকার করে বলে জানো না তোমরা জানো না দোষ আমার সে যদি পরমকে দেখে ভয়ে জলে ডুব না জলে না ডুবে জল থেকে উঠে পরমকে আটকাত তাহলে কালো বউ তাহলে কালো বউ ছুটত না এমন জ্ঞান শূন্য হয়ে দহের কিনারায় বাবা ঠাকুরের শিমুল বৃক্ষের ওই শিকড় ধরে উঠতে যেত না পরমের তারাই সে ছুটেছিল করালির পাপে বাবা ঠাকুরের বাহনের দংশনে অজ্ঞান হয়ে পড়ে গেল দহের জলে দোস্তাড়ি করালিকে সে শাসন করে নাই দোস্তারই সে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়ে নাই নিজের পরাণের ভয়ে দুর্নামের ভয়ে কাঁপতে কাঁপতে পালিয়ে এসেছে সে মরলেও তো পারতো দোস্তার নিজস্ব মনে মনে অত্যন্ত যন্ত্রণা হচ্ছে তার এ পাপের এ পাপের তার আর খণ্ডন নাই হে ভগবান হে হরি হে কালারুদ্দ হে পরম হে ধরম হে বাবা কর্তা ঠাকুর তোমরা বনোয়ারিকে মার্জনা করো রক্ষা করো তাকে ঘিরে পাড়ার প্রবীণ মেয়েরা ও সব বসেছে সকালবেলা মেয়েদের মরদেরা সকলেই কাছে গিয়েছে জ্যৈষ্ঠে জল পড়েছে ধানের ক্ষেতে চাষের সময় গিয়েছে বীজ পাড়তে জমিতে চাষ দিতে হবে বাতের চাষ অর্থাৎ সময়ের চাষ এ সময় একে একটা বাতের চাষ বিঘে দুই গাড়ি সারের সমান এ কামাইয়ের সময় নয় খানিকা দেখ শরীরের বেজুত অর্থাৎ অসুস্থতা চাষের মনিবে এরকম গ্রাহ্যও করে না তাছাড়া মনিব আছে মনি বলে এত যারা সুকুমরি সুকুমরি তাদের আবার চাষ করা কেন মনি বলে এত যারা সুকুমরি তাদের আবার চাষ করা কেন কথা ঠিকই বলেছেন তারা মি নইলে মারণ হয় না পাঁচন নইলে গরু হাঁটে না সওয়ার নইলে ঘোড়া ছোটে না তেমনই মুনিব ওই সদগপ মহাশয়দের মতো চাষি মনিব ছাড়া কৃষাণ কাহার মনিব মুন ঠিকঠাক কাজ করে না বাবুদের হলো অন্য কথা তাঁদের ঠিক চাষে মন নাই সদ্গপ মনিবদের সঙ্গে সদ্গব মনিবদের কাহারদের মনিবদের কাহার কৃষকেরা কেউ বাড়ি নেই মনোয়ারিকে ঘিরে আছে পাড়ার প্রবীণ মেয়েরা শুধু নয়নের মা বল মেয়েদের দলের মধ্যে বসানো এসে সেই সকাল থেকেই বসে আছে তাদের সমস্যা তার সমস্যা মেয়ে জামাই নিয়ে করালি পাখি কোঠাঘর তুলবে এই নিয়ে পাড়ায় মেয়েরা যে গবেষণা করছে তাতে তাকে আতঙ্কিত করে তুলেছে সে নিজেও ভেবে দেখেছে কেউ কখনো করে নাই করালি করেছে অনিষ্ট কিন্তু করালি মানবে ঘটা না অন্য কোনো মেয়ে হলে মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়াই হয়ে যেত সুচাঁদের সঙ্গে ঝগড়া হয়ে গিয়েছে করালি পাখির করালি সুচাঁদকে প্রায় দূর করেই দিয়েছে সুচাঁদ কাঁদতে কাঁদতে বাবা ঠাকুরকে ডেকেছে করালি পাখিকে আর একবার অভিশাপ এবার আর অভিশাম্পদ দিচ্ছে না তিরস্কার করছে এবং বাবা ঠাকুরকে বলছে মতি ফিরিয়ে দাও সুমতি দাও প্রথম দিন যে আনন্দে গৌরবে পাখির বাপের জন্য নিজের বাপের জন্য কেঁদেছিল কিন্তু পরে বুঝেছে বিপদ সর্বাগ্রে সেই বুঝেছে বারণ করতে গিয়েছিল করালি তাকে দরজা দেখিয়ে বলেছে নেকালো অর্থাৎ বেরিয়ে যাও ওপাশে থেকে নয়নের মা ফোরন দিয়ে চলেছে হে বাবা একবার যেমন নিয়েছ তেমন আর একবার নিও তোমার বাহনের বিষ নিঃশ্বাসে ধা হয়ে করে দিও সঙ্গে সঙ্গে এবার দেল চাপা দিও বাবা কোঠা ঘরের দেল হুরমুর করে নসু গাল দিচ্ছে ইঙ্গিতে হাঁপাতে হাঁপাতে ফুসধা হয়ে যাবে লো অর্থাৎ নয়ন যে মুখে পরের মন্দ লোকে। সে মুখে পরে লোকের পোকা পড়বে লো দু হাতের বুড়ো আঙুল নাড়ছে আর ঢেউয়ের ঢেউয়ের মতো দুলছে গোটা বাকি গোটা পাড়াটা স্তব্ধ হয়ে রয়েছে কালবৈশাখীর অপরাহ্নের মতো পনোয়ারি ভালো হয়ে ওঠার অপেক্ষা করছে করালি ভীষণ হাঙ্গামা বাঁধিয়েছে সে ভাবা বাবা ঠাকুরের শিমুল বৃক্ষের চেয়ে মাথা উঁচু করে উঠেছে সত্যি উঠেছে আবার সেদিন শিমুল গাছের উপর উঠেছিল এবার আর ডাল ভেঙে এবার আর ডালে উঠেই খান্ত হয় নাই একেবারে উঠে কাহার পাড়াকে হাঁক ডেকে বলে হেঁকে বলেছিল দেখ। করালির অপরাধেই যত অঘটন ঘটছে এই অপরাধের প্রতিবাদেই সে গাছটায় আবার উঠেছিল এবার সে চমৎকার একটা টিয়া পাখির ছানা পেরে এনেছে শিমুল বৃক্ষের কোটর থেকে আগের থেকে অনেক গুণ অনেক গুণ তার বার বেড়েছে কোট প্যান্ট পরে বেড়াচ্ছে বলছে যুদ্ধের পোশাক যুদ্ধে চাকরি নিয়েছে করালি হঠাৎ সেদিন এই পোশাক পরে এসে বললে যুদ্ধের চাকরি নিলাম এবার আর দিনমজুরি নয় মাস মাইনে পায়ে জুতো ফসকা পড়েছে খুঁড়িয়ে চলছে তবু জুতো ছাড়বে না ছোড়ারা সব চুল বুলিয়ে উঠেছে প্রবীণদের আশঙ্কার অবধি নেই কিন্তু বসনের সমস্যা কোঠাঘর এই কোঠাঘরের কল্পনা সে কাজে পরিণত করতে শুরু করেছে ঘর আরম্ভ করে দিয়েছে বিয়েবাড়ি থেকে ফিরেই হলো বনোয়ারির অশোক বসন বিব্রত হয়ে ধরেছিল রতনকে প্রহ্লাদকে পাগল থাকলে ভালো হতো কিন্তু সে সেই দিনই সকালে চলে গিয়েছে বলে গিয়েছে দুদিন ঘুরে মন ভালো করে আসি পনেরো দিন হয়ে গেল আজও ফেরে নাই। রতন প্রহ্লাদকে অবাক করে বলেছিল কোঠাঘর হ্যাঁ তোমরা বারণ করো যা পীতিপুরুষ করে নাই তা করতে নাই রতন এসে বলল করালি কি করালে বুঝতে পেরেছিল কোঠাঘর করছিস তো হ্যাঁ প্রীতিপুরুষে কখনও করে নাই যে তা না করুক আমার বাবা যুদ্ধের কাজও করে নাই রতন এগিয়ে এলো এবার করালি শোন কথা শোন ভালো আমার কথা না শুনিস বনোয়ারির কথা শুনবি তো যদি না শুনি প্রহ্লাদ এবং এবার ধমক দিয়ে বললে শুনতে হবে সবাই শুনে তুই শুনবি না কেন সেরকম সেরে উঠুক তার সাথে সলা পরামর্শ করে যা করে যা বলে বলবি করাই বললে যা কচু খেলে এটা বা সলাই বা কিসে এটার পরামর্শই বা কেনে যাও যাও তোমাদের সলা পরামর্শ যদি লাগে তো মাতব্বরের জ্বর ছাড়ার লেগে বসে থাকো গা আমার সলা পরামর্শ চাই না প্রহ্লাদ বলেছিল ঘর করতে হলে নেম যে মাতব্বরে সে দড়ি ধরে জামি আমি নেম মানে না তোর বুঝি গায়ে জোর হলছে বেজায় ধরাকে সরা দেখছিস যে সরা নয় খুঁড়ি যা যা মেলা ফ্যাঁচফ্যাঁচ করো না রতন রতন মাথলার বাবা মাথলা করালিকে করালির সাগরেদ রতন তাকে বললে দুদিন সবুরই কর না কেনে হুম বর্ষার আগে ঘর ছাড়তে হবে অতন কাকা সবুর করবার টাইম কথা আবার আবার যুদ্ধের চাকরি যেখানে হুকুম করবে যখন বলবে তখনই যেতে হবে রতন বলেছিল কিন্তু ভালো কাজ হচ্ছে না করালি কেউ কখনো করে নাই কোঠাঘর না করুক আমি করবই গোবি বলেছিল যা কেউ করে নাই তা করতে গেলে খ্যান্ত হয় চৌধুরী মশাইরা দালান করতে ইট পেরেছিল লোকে বারণ করলে আমলে চৌধুরী মশাই শোনে নাই ইঁটের ভাটা পড়ল ওদিকে চৌধুরী মশাইয়ের ছোটো বেটা ধরফরিয়ে মরে গেল আমার তো বেটাই হয় নাই এখনো হেসে জবাব দিয়েছিল করালি আফসোস হচ্ছে বসনের এ জামাই নিয়ে কখনও সুখ পাবে না সে এইসব কি কথাবার্তার ধরন না ছিঁড়ি সব মাথার মাথার এই সব মাথার মাথার লোকেদের সঙ্গে কি এই ধরনের কথার যখন করালি বলে তখন বসন ভয়ে লজ্জায় সারা হয়ে যায় নিমতেলে পানুকে তো সে মারতে বাকি রেখেছে নিমতেলে পানু করালির সামনেও আসে নাই মুখোমুখি তাকে কোনো কথাও বলে নাই নিজের বাড়িতে বসে সে নয়নের মাকে বলেছিল এ কাল তাকা এ কাল তাকাত তিন তিনটে মোড়ল মাতব্বরের গোষ্ঠী উজড়ে গেল আটপৌড়ে পরমদের ঘর ঘর ভাঙাদের বাড়ি কোসকেদের গোষ্ঠী তারা কেউ কোঠাঘর পরিবার নিয়ে সয় নাই বাবা করালি কথাটা করালির কানে উঠতেই সে পানুর বাড়ি বয়ে গিয়ে তার সামনে উবু হয়ে বসেছে হাসালো মাতব্বরেরা কোঠায় সয় নাই বলে আমি শুতে পাব না নিমতেলে পাদ পানু সেদিন যে চর খেয়েছিল সে অবধি করালিকে দুর্দান্ত ভয় করে সে কোনো জবাব দেয় নাই করালি তবু ছাড়ে নাই নিরুত্তর পানার মুখের সামনে ঠিক পানার মতো ভঙ্গিতে বসে বে বেহেঙ্গিয়ে মৃদুস্বরের শ্লেষের কথা বলেছিল হাসালো বনওয়ারি মাতব্বরের পরিবারের যে রঙ কালো দেখতে সে যে কুচ্ছিত তা বলে আমি ফসা সুন্দর মেয়ে বিয়ে করতে পাবো না তোমার পরিবারের তো অং ফসা তা তুমি ছাড়ো সালো বলি ওরে সালো বসে বসেই খানিকটা এগিয়ে গেল পানুর দিকে পানু বেচারি ভয় পেয়ে গিয়েছিল সবাই সেও বসে বসে পিছিয়ে সরে যেতে চেষ্টা করলো বলেছিল ওসব কথা কি করালিও বসে বসে পানুর দিকে এগিয়ে গিয়েছে আর বলেছে ইটের বদলে পাট পাটকেলরে ছুঁচো তোর যা মন তাই করগা না কেন আমার কি আর ওখানে সামনে এগিয়ে এসে করালি প্রশ্ন করেছিল তাই তোর সুধা চেরে ছুঁচো তোর কি আমি কোঠাঘর করব তাতে তুই কথা বলবি কেন ছুঁচো বসন্ত বারবার অনুরোধের করে করালিকে প্রতিনিধিত্ব করতে পারে নাই মহিষের মতো তার গোঁ অবশেষে পাখি এসে তাকে খান্ত করে উঠিয়ে নিয়ে যায় যেমন করালি তেমন পাখি মেয়ের রঙ যেমন গোড়ো গোড়া তেমনই তেজ যেন আগুনের হলকা ভয়ডর নাই করালি কে বললে উঠে আয় করালি গ্রাহ্য করলে না শুনছিস না মেয়ে এসে ধরলে তার হাত ছাড়িয়ে নিলে করালি পাখি ধরলে তার চুলের মুঠো করালি মাথা ঝাঁকা দিয়ে চুল ছাড়িয়ে রেগে উঠলো হাঁক দিয়ে উঠলাই সঙ্গে সঙ্গে পাখি নিজের কপালে পাগলের মতো কিল চর চর মারতে আরম্ভ করে দিলে এইলে এইলে এই করালি হতবম্ব হয়ে গেল তারপর গিয়ে তার হাত ধরে মিষ্টি কথার আনুগত্য স্বীকার করল চ বাবু চ ঘর যেছি আমি থাম বাবু থাম আসবার সময় নয়নের মাকে বলে এসেছি মরাকে আমি আর কোনো কথা বলবো না মরার গালেও আমি আর আমার কিছু হবে না দে তুই গাল দে দে যত পারিস পাখি তাকে নিবৃত্ত করতে পারে কোঠাঘর তোলার সংকল্প থেকে কিন্তু পাখিও খেপেছে কোঠাঘরের জন্য যেমন একালের ছেলে তেমন একালের মেয়ে পাখি বলে চন্দনপুরের বাউড়িরা কোঠাঘর করেছে হারু বাউড়ি শম্ভু বাউরি কানাই বাউরি চন্দনপুরে তাই বসন্ত এসে বসে আছে বনোয়ারির কাছে সুযোগ পেলেই বনোয়ারি বলবে করালি কে এক সেই নিবৃত্ত করতে পারে তাছাড়া আর একটা আশঙ্কা আছে তার করালি যাদের সঙ্গে ঝগড়া করেছে তারা নিশ্চয়ই সাতখানা করে সাতখানা করে বনোয়ারির কাছে করালির বিরুদ্ধে লাগাবে বনওয়ারিকে বুঝিয়ে সে আগেই ঠান্ডা করে রাখতে হবে বনোয়ারি মাতব্বর বিরূপ হলে করালির কি হবে সে কথা ভেবে বসন্তের অনেক আশঙ্কা কিন্তু এ মজলিসের মধ্যে বলবার সুযোগ পাচ্ছে না সে ভাগ্যক্রমে হঠাৎ সুযোগ এলো হঠাৎ বনবাড়ি উঠল গোপালীবালা বললে এই কোথা যাবা বাবা ঠাকুরের থানে তার মুখ দেখে কেউ না বলতে পারলে না বনওয়াড়ি উঠতেই বসন্ত বললো চলো আমি সাথে যাই স্নেহ ভরে বনবা বললে আসবি আয় লইলে বনওয়ারে একটা জ্বরে কাবু হয় না এখনও তোর একশ পথ গিয়ে ফিরে আসতে পারি দুপুরের মধ্যে একটু হাসলে সে আবার পথে যেতে হেসে বলদ দুটো এবং গায়ে কয়েটির কাছে দাঁড়িয়ে তাদের গায়ে হাত বুলিয়ে আদর করলে ডাইনের আট আটকেলে অর্থাৎ সাদার উপর আটটি কালো দাগ বিশিষ্ট বলদটা বনওয়ারের বড় ন্যাওটা ওটা তার ঘরেরই বাছুর বলদটা তার হাত চেটে মাথা নেড়ে নানান ভঙ্গিতে আনন্দ প্রকাশ করলে বনরী একটু প্রসন্নতায় স্পর্শ পেলে ওদের কাছ থেকে মনে মনে বললে মা ভগবতী তোদের সেবার তো কখনো ত্রুটি করি না মা তোমাদের আশীর্বাদে আমার এই পাপটি খণ্ডে দাও পথে সেই আটপৌড়ে পাড়ার বট গাছের তলায় কালো বউের সঙ্গে তার দেখা হতো বনরে বললে একটুকুন দাঁড়ার বসন বসন ভাবলে ক্লান্তি বলেন না এলেই হতো বললে পরে আমি এসে থানে মৃত্তিকে নিয়ে যেতাম বনরে উত্ত মৃত্তিকে মানে মৃত্তিকা মাটি মাটি নিতে দাঁড়িয়েছিল সেখানে বনওয়ারি উত্তর দিল না সে ভাবছে কালো বউয়ের কথা তার অপরাধের কথা বনয়ারী হা অর্থাৎ না নাকি বনওয়ারি ফিরে তাকালে আটপৌড়ি পাড়ার বুড়ো রমন আটপৌড়ে এসে দাঁড়িয়েছে তার দিকে এই নামটা গুরুত্বপূর্ণ রমন পরমের আত্মীয় ভাইরা ভাই কালো বড় বোনকে সে বিয়ে করেছে বনোয়ারি তার বাঁকা ভেঙে পড়া মূর্তির দিকে চেয়ে রইল রমন প্রবীণ লোক সুচাদের বয়সী তবে সুচাঁদ শক্ত আছে রমন ভেঙে যেন দুমড়ে মুচড়ে গিয়েছে এক সময় রমন শাহী লম্বা ছিল লোকটা রেগ রোগেও ধরেছে বনওয়ারি শঙ্কিত হলো পরম কালো শশী আত্মীয় রমন তাকে দায়ী করতে এলো নাকি বনোয়ারি জোর করে হেসে বললে হ্যাঁ গো যাব একবার তা যে বিকেলের ওধ বারো চোদ্দোটার উপবাস হলো শরীরে বল নাই তাই বসলাম একবার গাছতলায় বসন বিরক্ত হলো কথাগুলো বলবার বড় সুযোগটি মিলেছিল তার রমন বনোয়ারের কাছে বসল বলে পরমের ব্যাপার তো সব শুনেছ আহ কালো শসির লেগে দুঃখ হয় আমার আবার বুকটা ধরাশ করে উঠল কে জানে বুড়ো কি করবে আটপৌড়ে পাড়ার কেউ কি জানে না কেউ কি শোনে না যে পরম যে কথা জেনেছিল পানার কাছে পানা কি রমন বললে যতই ঢেকে করো পাপ সময় পেলে ফলেন পাপ পাপ না মানেন আপন বাপ বুঝলে কি না পরমের পাপের ফল কালো শসেরও বটে নইলে অপঘাত মৃত্যু অনেকে মানা করেছি তাকে ভূপ ব্রাহ্মণ তার পরশে পাপ হয় কতবার বলেছি বনরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে লেগে ডেকেছিল পরম কি বলেছিল তোমাকে বনড়ি বুক ধরফর করতে লাগলো বনরি বনরি একটা কল্পিত কাহিনী চকিত মাথা আর মধ্যে এসে গেল সে বললে বলেছিল চন্দনপুরের সিংমশাইয়ের কথা বলে বলে ভাই তুই যদি আমার সাথে থাকিস তবে ওই শালাকে একদিন ঠ্যাঙাই বলে সাবার করে শালকে দহে ফেলে দেবো কলাই কলসিতে বালি ভরে ভূপ সিংকে মারার প্ল্যানের গল্প কাল্পনিক গল্প এখানে উপস্থাপন করেছে বনওয়ারি যাই হোক সাবার করে শালুকে দহে ফেলে দেবো গলায় কলসিতে গলায় বালি ভরে তা আমি অনেক বুঝালাম শেষে চটাচটি আর হলো আমার সাথে আমাকে বললে আমার জাত গিয়েছে বললি কেন মাতাল শালায় বলে আচমকা লাফিয়ে পড়লো ঘাড়ে তারপরে মারামারি আমি কাবু হয়ে গেলাম আমাকে ফেলে তখন হনহনিয়ে চলে গেল কি করব আমি সব বাঙ্গে ব্যথা ধুলো বালি পথে পুকুরের নামলাম তখন শুনলাম কালো বউকে গাল দিতে দিতে যেয়েছে পরম আমার তখন জ্বর এসে কাঁপছে তারপরে তো পাগল বলে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে রমন বললে যাক তোমারও জ্বর হয়েছে ডরিয়েছিল অনেকে বেঁচেছো এই কাহার পাড়ার ভাগ্যি না মাথা না চাথা এক তুমিই আছো আমার এই পাড়ায় আমরা ওই পাড়ায় তাই বলি অমন মাতব্বর যদি আমাদের হতো তাহলে সেদিন আমি বললাম পাড়াতে যে আর আমাদের আলাদা হয়ে থাকে থেকে কাজ কি হলেই হয় করণ কারণ করো বিয়েশাদি হোক আমাদের আটপৌড়ে আর কঘর বাঁশবাদী ছাড়া হুই হোতা হোদাগার নীলকুটির যেথা ছিল সেখানে দুঘর চাল ঘর আছে তাও আবার সব জায়গায় নেই তুমি বাবা মাতব্বর হয়ে এইটি করো নলে আটপৌড়ে পাড়ায় পিতুল নাই আমি বিদ্ধ হলাম এখনও আমার দাগি নাম ঘুষল না বাবা বনোয়ারি অবাক হয়ে গেল একই ভগবান হরি কালারুদ্দ কত্তা ঠাকুরের লীলা মনে মনে সে প্রণাম করলে দেবতাদের একই দুঃখের মধ্যে সুখ ভাঙনের মধ্যে গরণ সে বলে একটুখানি শাড়ি আমন্দতা তারপরেতে হবে সব কথা রমন বললে তোমার শরীরে বল হোক একদিন নিয়ে যাবো আমাদিগকে চন্দনপুরে বড়বাবুর কাছাড়ি পরম তো ফেরার সে আর ফিরবেও না তা ডাঙাই পরম যে জমি নি পাঁচ বিঘে নিয়েছিল আমাদের আটপৌরেরা ভাগ করে লেব বাবুর একটা রনুমতি তো প্রয়োজন তাই আমাদের সঙ্গে সে কথা বলবার লোক নাই বনবরি উঠলো রমণের কথাটা সে বুঝেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কর্তার থানের শোভাটি হয় মনোরম বেলগাছগুলি অজস্র কচি পাতায় ভরে উঠেছে কুলঝোপগুলিতেও কচি পাতার সমারোহ বেলগাছের পাতায় সমৃদ্ধির মধ্যে পাকা ফে বেল দেখা যাচ্ছে না কিন্তু গন্ধ উঠছে কিন্তু কর্তা স্বয়ং যে গাছটিতে থাকেন সে গাছটিটা একটা আশ্চর্য মহিমা সকল গাছে পুরনো পাতা ঝরতেই চৈত্র মাসের বিশ পঁচিশ দিন চলে যায় তারপর বেল গাছ কয়েকদিন ন্যাড়া হয়ে থাকে শুধু বেলগুলো ঝুলতে থাকে বৈশাখের আট দিন দশ দিন গেলে তবে কচি পাতা তবে কচি পাতা দেখা দেয় কিন্তু কর্তার বাস যে গাছটিতে সেটির পাতা চৈত্রের প্রথম সপ্তাহে ঝরে যাবেই চৈত্রের প্রথম সপ্তাহে ঝরে যাবে গাজনের আগে তাতে পাতা দেখা দেবেই না দিলে চলবে না যে জাঙ্গলের বাবা কালারুদ্রের মাথায় গাজনের পুজোই ওই গাছের নতুন বেলপাতা প্রথমে চর চড়াতে হয় যে এমন চৈত্র মাসে পাতা ধরা গাছ এ চাকলায় আর নাই বাবার মহিমায় গাছটির আশেপাশে এই বৃক্ষের দু চারটি চারাপল্লবও হয়েছে হবেই যে হবেই যে যুগে যুগেই মাহাত্ম বজায় থাকতে হবে তো শেওরা গাছগুলিতেও নতুন পাতা ধরেছে শেয়া কুলের ঝোপগুলিতেও নতুন পাতা গাছগুলির মাথায় চারপাশে কুল ঝোপগুলির মাথা ছেয়ে আল আলোকলতা ছড়িয়ে পড়েছে ছাতার মতো মধ্যে মধ্যে ফুলে ভরা ধুতুরা ও আকন্দের গাছ সবচেয়ে বাহার দিয়েছে একটা বাঁদর লাঠির গাছ গাছটি ভোরে অজস্র ফুল হলুদ রঙের ফুল ফুটেছে লম্বা ডাঁটাই অসংখ্য ফুল ফুলের ভারে নুয়ে পড়েছে ধুলছে ফুল জড়ি না বলে সে ফুল ফোটার সঠিক বর্ণনা হয় না চারপাশে তালগাছের বেড়া তাল ধরে রয়েছে কাঁধে কাঁধে কর্তার থানটির আর একটা মহিমা চারপাশে নজর চলে পূবে ওই দূরে পলেনের মাঠের কিনারায় দেখা যাচ্ছে বাঁশবাদি আর তার পাশে সেই দহ যে দহ ডুবেছে কালো বৌ উত্তরে তাকাও দেখবে দেখা যাচ্ছে জামলগ্রাম উত্তর পূর্ব দক্ষিণ চন্দনপুরের চন্দনপুর স্টেশন একেবারে পরিষ্কার দেখতে পাবে পশ্চিমে তাকালে সাহেবডাঙ্গা নজরে পড়বে পশ্চিম দক্ষিণ কোনে তাকাও নজরে পড়বে কোপাইয়ের হাসুলি বাঁকের প্রথম খোঁজ মোট কথা এই কর্তা বাবা এই বেল গাছটিতে বসে রুদ্রাক্ষের মালা জপ করেন আর গোটা হাসুলি বাঁকের উপর তাঁর দৃষ্টিভঙ্গি প্রসন্ন দৃষ্টিতে বনোয়ারি ঘরে প্রসন্ন দৃষ্টিতে মানুষের ঘরে সুখ শান্তি উছলে পড়ে মাঠে ফসল লুটিয়ে পড়ে পশ্চিম আকাশে ঝড় সসম্মানে হাসলিবাকের পাশ কাটিয়ে চলে যায় কোপাইয়ের বান দুকুল ভাসিয়ে আসতে থাকে একুল ছেড়ে ওকুল ভাসিয়ে চলে যায় আবার কোপ দৃষ্টি হানলে তার উল্টো হয় ঘরে 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 দুঃখ ঝগড়াঝাঁটি লাঠালাঠি মনে মনে অসুখ গায়ে গায়ে বিবাদ আকাশে অনাবৃষ্টি মাঠে অজন্মা মাথার উপর ঝড় কোপাইয়ের বান সেবার হাসুলি বাঁকের ওই প্রথম খোঁচি বলো আর খাঁজি বলো ওইখানে যে বাঁধ আছে সেই বাঁধ ভেগে হাঁসুলির বাঁক ভাসিয়ে চলে যায় উপুর হয়ে পড়লো বনোয়ারিক বেলগাছের সামনে হে দয়াময় হে প্রভু হে বাঁশুলি বাঁকের অমঙ্গল মঙ্গলের মালিক হে বাবা ই রক্ষাকর্তা বড়লোকের ত্রাণ কর্তা তুমি বনোহারীকে রক্ষা করো ত্রাণ একবার ত্রাণ করবার ভরসা দাও সকল পাপ তুমি ক্ষমা করো পাপ যে করে সে করেছে একশো বার হাজার বার সে স্বীকার করছে তোমার চরণ চোখ থাকে তো চোখ থেকে তো জল পড়লো অনেক প্রার্থনা করে সে উঠে বসলো বসন অবাক হয়ে গেল তার চোখে জল দেখে বনোয়ারি দাদা লোক ভালো ধর্মিষ্টতা জানে কিন্তু এত বড় সে জানতো না মাথার উপর রোদ চড়ছে বনোয়ারির দুর্বল শরীর তাড়াতাড়ি ফেরাই উচিত কিন্তু এরপর আর সে কথা বলতে তার সাহস হলো না গাছের ছায়া দেখে সেইখানেই বনওয়ারি উবু হয়ে বসে এতক্ষণ তার মন খানিকটা শান্তি পেলে বুকের ভিতরের উদ্বেগ খানিকটা উপশম হলো কর্তা বাবার কৃপায় পাপের অবশ্যই খণ্ডন হবে মনে মনে সে মানতও করেছে তারপর রমণের সঙ্গে দেখা হয়েছে সেও ভালো হয়েছে পরমের সঙ্গে পথের বৃত্তান্তটাও খুব চমৎকার হয়েছে এরপর আর কোনো দোষ তার ঘাড়ে আসবে না অবশ্যই অপরাধ তার অল্পই সে পরমকে ইচ্ছে করলে মেরেই ফেলতে পারত কিন্তু মারে নাই কালো বউকে নিজেও সে ডাকে নাই সে তাকে দেখতে গিয়েছিল বলেছিল পরম আসবার কথা কালো বউ নিজে তাকে ধরে নিয়ে এসেছে নদীর ধারে পরমই কালো বউকে খুন করতে গিয়েছিল কালো বউ নিয়তির টানে পড়লো কর্তার দহে বলতে গেলে কর্তাই তাকে সাজা দিয়েছেন তার অপরাধ সে জলে ডুবে ডুব মেরেছিল পরমকে দেখে উঠে বাধা দেয় নাই আর কালো বউকে তুলবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে নাই ভাবতে ভাবতে সে উড়ে উঠলো সে ভাগ্য ভালো যে ঝাঁপ দিয়ে পড়ে নাই নইলে সেও আর উঠতো না বাবার বাহন বাবার বাহনই তাকে দহের বুকে ডুবিয়েছে সে চোখে দেখেছে করালির পাপেই মরল কালো বউ হাঁসুলি বাকের উপকথায় পাপ আছে পুণ্য আছে পাপ পুণ্যের চেয়ে বিষয়বুদ্ধি ধর্ম বুদ্ধি ভালোই আছে সংসারের বাসবন এবং জৈব কামনার আদিম বা আদিমকালের আপনি জন্মানো বট অসত্যমূল শিমূল শিরিশ গাছের ঘন বনের তলা ছায়ার তলায় জন্মানো পাপ পুণ্য বৃদ্ধির গাছগুলোর চেহারা বিচিত্র হাঁসুলি বাঁকের উপকথায় হাঁসুলিবাকের বাঁশবনে এবং বট সযত্নে পতা আম কাঠানের চারার মতো বিবর্ণ এবং হিলহিলে তাহার চেহারা বট অসত্য এবং বাঁশবনের ওই ঘন ছায়ার মধ্যে এরা আলোক ও উত্তাপ কিছু কিছু আস্বাদ পায় এবং আরও বেশি পেতেও গভীর কামনা তাদের আছে কিন্তু কোনো মতেই যেন পেরে উঠছে না বাঁকের মাঠ যেন বটগাছ বাঁশ গাছকেই বেশি রস দিচ্ছে কাহারেরা সতৃষ্ণ নয়নে তাকে তাকিয়ে থাকে এই আম কাঁঠালের গাছগুলোর দিকে কবে বড় হয়ে ছাড়িয়ে উঠবে বাঁশপনের অন্ধকার বটের পাশে ওরা মেলবে পল্লব কবে দেখবে দেবে ফল কিন্তু কোনো ভরসাই পায় না এই গাছগুলো মরছে অথবা বাঁচবার পথে বাড়ছে সে কথাই কাহার পাড়ার দ্বিমত রয়েছে সুচাঁদের মত হলো মরছে নিশ্চয় মরছে অধিকাংশ প্রবীণের মতোই তাই সুচাঁদ বলে কেবল সেকালে লোকের ভক্তি কত ছিল ঘর দৌড় দিয়ে মানসিক পাঠা এ বড় বড় পাঠা এই বড় তার ভুঁড়ি দেড় বছর কি এক বছর না হলে বলিদানই হতো না আতে চুরি করে যেত মদনেরা এই মরদেরা কর্তার ঠাঁইটিতে পেনাম করে যেত মেয়েরা কারুকে কারোর সাথে করতে গেলে কর্তার গাছতলায় একখানি সিঁদুর দিয়ে তবে করতে যেত কর্তা বাবা মাথা ঠুকে কর্তা বাবার গাছে সে করে ই পরিবার নিয়ে আমি কি করবো কথা বলো তুমি গোপীর কর্তা মায়ের অং ধরেছিল ওই পাড়ার একজনের সাথে বাবা স্বপন দিলে মেরে ফেলাও বিষ দিয়ে স্বপনে বাবা ইয়েদের গরু মারা বিষ দিয়ে বললে এলে সেই বিষে মরল গুপির কর্তা তারপর সে বললে সে আমৌ নাই সে আমৌ নাই সে অযোধ্যাও নাই অর্থাৎ সে রামও নেই সে অযোধ্যাও নেই মানুষের সে বেকম নেই ভক্তি নেই বাবাও নিজের মহিমে গুটিয়ে নিয়েছেন যেমন কলি তেমনি চলি কলিকালে ধর্মই নাই তা মানুষের হালচাল এমনই জাঙ্গলের চৌধুরী চৌধুরী মাসায় বলতেন কলিকালে ধর্মের এক ঠ্যাং কলিকালে ধর্মের এক ঠ্যাং তাও ক্ষয়ে আসছে ক্ষয়ে এলেও খানিকটা আছে তাই এখনও কিছু কিছু আশা আছে বনওয়ারি তার উল্টো মত পোষণ করে না কিন্তু তবু সে প্রত্যাশা করে হাসুলি মধ্যে সে ধর্মের একটা আর ক্ষয় হয়ে যেতে দেবে না এসে গড়িয়ে পড়ল বাবার সান্ত্বনাও সে পেলে মনে মনে বললে ক্ষমা করো বাবা ক্ষমা করো আমি তার জন্য দায়ী নই তবে করালিকে আমি সাজা দিই সে আমার অপরাধ বটে কিন্তু খে বাবা ঠাকুর তার জন্য তো আমার বুক খালি করে কালো বউকে কেড়ে নিয়েছ এইবার তোমার কোদ শান্ত যে যে যতই যতই বলুক করি জানে কালো এর সঙ্গে তার অংশের খেলার অপরাধ বাবা ঠাকুরের কাছে বড় পাপ নয় অজ্ঞান কাহারদের এ অপরাধ ধরেন না বাবা বাবা ঠাকুর কাহারদের দণ্ড মুন্ডের কর্তা তিনি বোঝেন যে কাহারদের অঙের খেলা ছাড়া আর কোনো মন ভোলানো খেলা নেই বাবা ঠাকুরের কাছে প্রধান অপরাধ করেছে করালি সেই বাহনটিকে পুড়িয়ে মেরেছে তার শিমুল বৃক্ষে বারবার উঠে তার ঘুমের ব্যাঘাত করেছে করালি আবার কাহার পাড়াকে যুদ্ধে যেতে বলেছে অশোকের মধ্যে এই সব ভাবনা ভাবতে গিয়ে বনোয়ারি একটা নতুন সত্য পেলে বাহনের শীষের মানে বুঝেছে শীষ দিয়ে দিয়ে সাবধান করে দিচ্ছিলেন হাঁসুলি বাঁকের কাহার কুলকে সাবধান হাঁসুলি বাকে কাহা মাথার উপর দিয়ে গঙাতে গোঙাতে নিত্যি উড়বে উড়োজাহাজ চন্দনপুরের জাতনাশা কারখানা বেরি থেকে বেরিয়ে আসবে এই দিকে পৃথিবীতে যুদ্ধ লেগেছে সাবধান করালিকা আড়াল করতে গিয়ে বাবা ঠাকুর বনোয়ারের হাতে মার খেলে বনোয়ারি বনবাড়ির বুকে আঘাত দেবার জন্যই বাহন ছবলে দিল কালো বউয়ের বুকে বনোয়ারি চুপ করে বসে রইল বেলগাছটির তলায় সামনেই পশ্চিমে সাহেব ডাঙা সেখানে কালো কালো মানুষেরা ঘুরে বেড়াচ্ছে মধ্যে মধ্যে গরম বৈশাখী দমকা বইছে আটপৌরে পাড়ার সেই বটগাছটার সারা জাগছে নতুন কচি পাতাই পাতাই সাহেব ডাঙ্গার কালো কালো মানুষ ঘুরে বেড়াচ্ছে বাবুরা জমি কাটাচ্ছে ওরা সাঁওতাল বনোয়ারি জমির আর বনোয়ারির জমি এবার আর কাটানো হলো না সে দীর্ঘ নাশ্বাস পেলে ঘাড় নাড়লে পশন পাশে চুপ করে দাঁড়িয়ে আছে বনোয়ারির মুখের চেহারা দেখে তার কথা বলতে ইচ্ছা সাহস হচ্ছে না আর একবার যদি বনওয়ারি দাদা হাসে হঠাৎ বনোয়ারি উঠল। সুযোগ পেয়ে অত্যন্ত বসন্ত কথা বললে চলো অনেক বেলা হয়েছে পথে সে সাহস করে বললে বনোয়ারি দাদা হুম তুমি বাবু করালিকে একবার বারণ করবে কাকে করালিকে চোখ দুটো তার জ্বলে উঠল বসন ভয় পেয়ে গেল বনুয়ারি বলেছে বললে শুনেছি কোঠাঘর করছে সে হবে তার বোঝা পড়া হবে একটু চুপ করে থেকে হেসে আবার বললে আমি কি কোটাকর একখানা করতে পারি না রে বসন্ত সে উঠল বসন্ত মনে পড়ল করালি বসন্তকে এই কথার উত্তর কি দিয়েছে বসন্ত বনোয়ারির মনও ঠিক বুঝতে পারে না করালি তো কম নয় শেষে কি দুজনে কত কথা ভাবতে লাগলো হঠাৎ বনোয়ারি থমকে দাঁড়ালো বনোয়ারির কিন্তু সবই অদ্ভুত বসন বললে কি হলো বলতে বলতে পিছন দিকে ঘূর্ণি হাওয়া এসে দুজনকে আবৃত করে দিলে ধুলোর পাতায় সর্বাঙ্গ গেল ভরে, মুখে সর্বাঙ্গি ঢুকলো হাসতে লাগলো খু খু মা পরক্ষণে সে বিস্মিত হয়ে বনোয়ারিকে বলে কি হলো বেনু কাকা এই কি হলো বনোয়ারি দাদা দাঁড়ালে বনোয়ারি বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রয়েছে ঘূর্ণিটা তাদের অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে অদূরেই আটপৌরে পাড়ার বটগাছটা ঘূর্ণি গিয়ে সেই কাণ্ডের গোড়া গায়ে খুব ঘূর্ণিপাক ঘুরপাক খেয়ে থেমে গেল গাছের পল্লবে পল্লবে চঞ্চলতা জেগে উঠলো বনওয়ারি কাঁপতে লাগলো ব্যাপারটা বুঝেছে বসুন সে শঙ্কিত কণ্ঠে বলে উঠল বা বাউড়া বাউড়া অর্থাৎ ভূত বনোয়ারি তার হাতটা ধরে বললে পাশে আয় বনোয়ারি তার হাতটা ধরে দেখলে বনোয়ারি ও হাত ঘামছে থরথর করে ঘামছে বনওয়ারি তাকে সাহস দিতে চায় না তার কাছে সাহস পেতে চায় বুঝতে পারলে না সে ডাকলে ব্যান্ন দাদা ব্যানো দাদা বনোয়ারি উত্তর দিলে না হাসলিবাকে বনওয়ারি মাতব্বর ঠিক চিনেছে বসন চিনেছে বসন চিনতে পারে নাই কালো বউ কালো আর কেউ নয় কালো শসী হাসে খুশি ঠিক তেমনি নেচে চলে গেল সেই ইশারাই দিয়ে গেল বধু এই গাছেই আমি বাসা বেঁধেছি হয়তো তাকে নিমন্ত্রণ জানিয়েও গেল বনওয়ারির সহসা সাহস সঞ্চয় করে আবার চলতে আরম্ভ করলে বাড়ি এসে আবার বিছানায় শুয়ে পড়ল বসন নিরূপায় হয়ে বাড়ি ফিরে গেল শেষ চতুর্থ পর্বের প্রথম অধ্যায় সমাপ্ত যে প্রশ্নগুলো এখানে আছে সে প্রশ্নগুলো একবার আলোচনা বলে নিই আশা করি লেখা হয়ে গিয়েছে তোমাদের চোদ্দোটা প্রশ্ন আছে করালি কোন পোশাক দেখে বনওয়ারি বিস্ময়ে অভিভূত হয়ে যায় তার এ ধরনের পোশাক ধারণের কারণ কি দ্বিতীয় প্রশ্ন দুঃখ সবাই করলে করলে না কেবল নয়নের মা সবাই দুঃখ করার কারণ কি এবং নয়নের মা না নয়নের মার না করার কারণ কী তৃতীয় প্রশ্ন সুচাঁদ এর কথায় হাসলি বাঁকের পুরুষ দ্বারা যে নারী হত্যার ইতিহাসে হয়ে প্রকাশ হয়ে পড়েছে তা বিবরণ দাও চার পাগলা কাহার আবার কেন দেশ ত্যাগী হয় কোন গানে সে নতুন কোন গান সে নতুন বেঁধেছিল পরের প্রশ্ন তার সমস্যা মেয়ে জামাইকে নিয়ে কার সমস্যা কিসের সমস্যা মেয়ে জামাইকে নিয়ে কিসের সমস্যা পরের প্রশ্ন বস্তু বসন্ত তিনটে মোরল গোষ্ঠী উজাড় করে উজাড় হতে দেখেছে তিনটে মোরল গোষ্ঠী বলতে কোন কোন গোষ্ঠীদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন করালিকে কোঠাবাড়ি নির্মাণ করা থেকে এ কে একমাত্র নিবৃত্ত করতে পারে পরের প্রশ্ন চন্দনপুর বা চন্দনপুরে কারা কোঠা ঘর তৈরি করেছিল এদের নাম লেখো আর এই রিপোর্টটা বা এটা জানিয়েছিল কে সঙ্গে প্রশ্নটা অ্যাড করে নাও এটা জানিয়েছিল কে পরের প্রশ্ন বনোয়ারি একটা কল্পিত কাহিনী চকিতে মাথার মধ্যে এসে গেল কাহিনীটি কি কেন সে কল্পিত কাহিনী তৈরি করেছিল পরের প্রশ্ন বসন অবাক হয়ে গেল তার চোখে জল দেখে কার চোখে জল কেন পরের প্রশ্ন বনওয়ারি তাকে সাহস দিতে চাই না তার কাছ থেকে সাহস পেতে চাই বুঝতে পারলে না কে বুঝতে পারেনি বনয়ারি কি দেখে ভয় পেয়ে যায় কেন পরের প্রশ্ন অসুস্থ বনোয়ারি কর্তা বাবার থানে যাবার সময় অসুস্থ বনওয়ারী বাবার থানে যাবার সময় কাকে সঙ্গে নিয়েছিল পথে কার সাথে সাক্ষাৎ হয় সে কেন বনওয়ারির সাথে একান্তে সাক্ষাৎ করেছিল পরের প্রশ্ন কোন সময় কোন সময় কর্তার থানের শোভা মনোরম কোন কোন গাছটি সরি কোন সময় হবে ওটা কোন সময় কর্তার থানের শোভা মনোরম হয় কোন গাছটিকে বনোয়ারি বিশেষভাবে গুরুত্ব দেয় বনওয়ারি কোন গাছটিকে বিশেষভাবে গুরুত্ব দেয় কেন এটার সাথে একটা অ্যাড করে নিয়ে কেন গুরুত্ব দেয় পরের প্রশ্ন করালি টিয়া পাখির ছানা কোথা থেকে সংগ্রহ সংগ্রহ করে আনে ওটা শোনে আছে করালি টিয়া পাখির ছানা কোথা থেকে সংগ্রহ করে আনে এই হলো চোদ্দটা প্রশ্ন প্রশ্নগুলোর উত্তরগুলো লিখে নাও ধন্যবাদ